হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ অ্যান্ড ওয়ার্ক। আজকে আমি আবার চললাম উড়িষ্যার পথে। উড়িষ্যায় যাওয়ার পথে আছি, ঝাড়সুগড়া জায়গাটার নাম। দুপাশে অনেক জঙ্গল, রাস্তা আবার জঙ্গল, আবার কিছুটা ফাঁকা জায়গা, এই রকম রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছি আমি উড়িষ্যার দিকে। এখন একটু খিদে পেয়ে গেছে, তাই জন্য এক জায়গায় নেমে আমরা একটু খাবার খেয়ে নিলাম। ছোট্ট একটা হোটেল, কারণ ওইখানে খুব বড় বড় হোটেল থাকে না, কিন্তু সেই হোটেলটাও অনেক সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। আর এই দেখো সকাল সকাল, সবে এখন 9টা মতন বাজে, 9টা সাড়ে 9টা মতন বাজে। বর্ধমান থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়েই আমরা খেতে নামলাম। যাই হোক, দেখো ওখানে এখানে দেখা যাক কী পাওয়া যায়, তারপরে খেয়ে আবার রওনা হবো আমরা উড়িষ্যার পথে। রাস্তাটা রয়েছে দুই, আমরা রাস্তাটা যেরকম করে সোজা চলে যাচ্ছে সেরকম করে আমরাও এগিয়ে চলেছি। আর রাস্তাটা একদিক দিয়ে যাওয়া, একদিকে আসা, দুই দিকের রাস্তাই যথেষ্ট চওড়া। আর তার সাথে রয়েছে দুই দিকে ঘন জঙ্গল, কোনো জায়গায় খুব বেশি ঘন, কোনো জায়গায় অল্প ঘন, কিন্তু বসতি খুব কম। যেখানে বসতি আছে সেখানের জঙ্গলের ঘনত্বটা একটু কম, কিন্তু তবুও যেন দেখতে ভালো লাগছে। আর তার পেছনে দেখা যাচ্ছে অল্প অল্প একটু পাহাড়ের মাথাগুলো দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে যে আমরা উড়িষ্যার দিকে যে যাচ্ছি একটু একটু করে পাহাড়টা শুরু হচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে যে একটু একটু পাহাড়ের মাথাগুলো ছোটো ছোটো করে দেখা যাচ্ছে। যাই হোক, দেখতে খুবই ভালো লাগছে। তবে উড়িষ্যা বলতে অনেকেই বোঝে কিন্তু পুরী। আমি কিন্তু পুরীর দিকে যাচ্ছি না, আমি যেখানে যাচ্ছি ঝাড়সুগড়া, সেখান থেকে পুরীর দূরত্ব প্রায় 500 থেকে 550 কিলোমিটার, একদম অপোজিট। পুরীতে হচ্ছে শুধু সমুদ্র, আর এখানে এইদিকে হচ্ছে আমি যেদিকে গেছি সেদিকটা হচ্ছে পাহাড়, জঙ্গল, ছোটো ছোটো পর্বত, টিলা। আর সবথেকে মানে সুন্দর জিনিস যেটা, সেটা হচ্ছে কি, রাস্তার দুই ধারে লেখা রয়েছে ওটা হাতির এরিয়া, মানে হাতি পারাপারের জায়গা, হাতির চলা মুভমেন্টের এরিয়া, ওগুলো ওখান থেকে হাতি যাতায়াত করে। আমি যখন যাচ্ছিলাম তখন আমার গাড়ির ড্রাইভার আমাকে বলল যে এরকম করে ওরা নাকি এর আগে কিছুদিন আগেই ওখানটায় গেছিলেন, মানে ওইদিকে নয় একটু অন্যদিকে গেছিলো, সেই সময় ওরা রাস্তাতে 5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে রাস্তাতে। কারণ কি, কারণ হচ্ছে হাতি তার পরিবার নিয়ে বেরিয়েছে, আর হাতি যখন তার ফুল ফ্যামিলি নিয়ে বেরোয় তখন 5-6 ঘন্টা রাস্তার মধ্যে পুরো জ্যাম হয়ে থাকে। হাতিরা আস্তে 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 হেঁটে হেঁটে যায়, আবার কোনো কোনো সময় হাতি তারাও করে, সেটাও খুব বিপজ্জনক। কিন্তু যাই হোক, আমার সেটা শুধু আমি বোর্ডটাই দেখলাম, চারদিকে লেখা রয়েছে হাতি আছে, নেকড়ে আছে, কিন্তু কোনোটাই আমার চোখে পড়েনি। আমার যেন মনে হলো একটু যদি দেখতে পেতাম, হ্যাঁ দেখতে পেয়েছি কি, কিছু হনুমান দেখতে পেয়েছি রাস্তার ধারে, সেটাও ভালো লেগেছে, কিন্তু হাতি একটু দেখতে পেলে ভালো লাগতো যদি আমাদের চোখে পড়তো। যাই হোক, রাস্তা এখনও অনেক বাকি, সবে একটু বিকাল, মানে সূর্য ডুবতে লেগেছে, এখনও অনেকক্ষণ টাইম লাগবে পৌঁছাতে, এখনও প্রায় দেখাচ্ছে 7-8 ঘন্টা মিনিমাম। আর রাস্তা খুবই বিপজ্জনক, মানে রাস্তাটা খুবই ভালো কিন্তু খুব বাঁক রয়েছে, একবার ডান দিক একবার বাঁ দিক এরকম রয়েছে। ওই দেখুন, বলতে বলতে হাতির জায়গা চলে এসেছি, সেখানে বোর্ডে লেখা রয়েছে এলিফেন্ট মুভমেন্ট এরিয়া, এত জঙ্গল পেরিয়েও হাতি রাস্তার উপরে উঠে আসে। যাই হোক, দেখতে পাইনি। আমার পুরো রাস্তাটাতে যতক্ষণ গেছি ততক্ষণ শুধু বোর্ডই দেখেছি, এবং ফেরার পথেও তাই, হাতে কিন্তু চোখে পড়েনি। যাই হোক, একটু একটু করে এগিয়ে চলেছি, এখন সূর্যটাও প্রায় মাথার উপরে চলে এসেছে, এবার ডোবার পালা। তাও কিন্তু দেখতে দেখুন কত সুন্দর লাগছে রাস্তাটা, দুপাশের জঙ্গলটায় যেন
অন্ধকারটা একটু তাড়াতাড়ি নেমে আসলো। হ্যাঁ, সূর্যটা কিন্তু এখনো মাথার উপরে রয়েছে, কিন্তু দেখুন দুপাশে জঙ্গলটা দেখে মনে হচ্ছে কতটা অন্ধকার। হয়তো জঙ্গল এরিয়াতে এরকমই হয়, আমাদের অভিজ্ঞতা নেই। যাই হোক, তবুও দেখতে সেটা ভালো লাগছিল। রাস্তার ধারটা একটু আলো রয়েছে, কিন্তু জঙ্গলের ভেতরটা যেন পুরো অন্ধকার গুটগুট করছে। আরও রাত হয়ে গেলে সেই জঙ্গলের ঘনত্ব এবং মানে সেটা কতটা যে ভয়ানক হয়ে যাবে আমি জানি না। দেখি কখন গিয়ে পৌঁছাই, চলুন আপনারাও আমার সঙ্গে থাকুন। পাহাড়ের ঘনত্বটা যেন এখন বেড়ে গেছে, এখন চারপাশে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ছোট ছোট পাহাড় পর্বত চোখে পড়ছে, এবং জঙ্গলটাও একটু কোনো সময় দূরে চলে যাচ্ছে, কোনো সময় কাছে আসছে, কিন্তু পাহাড়টা কিন্তু দেখাই যাচ্ছে। দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন পাহাড়টা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে পাহাড়টা দেখতে। আর পারা যাচ্ছে না, এবার একটুখানি চা খাওয়ার জন্য নামলাম, না হলে প্রচণ্ডই কষ্ট হচ্ছে। তা যেতে যেতে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেলাম, তাই সেখানে নামলাম, নেমে একটু চা খাচ্ছি। অনেকক্ষণ জার্নি করেছি, অনেক সকালে বেরিয়েছি, প্রচণ্ড শরীরটাও খারাপ। একটু চা খেতে বেরিয়েছি, চা মানে চা খেতে নেমেছি। এখন টাইম হচ্ছে 4:05, আর সকালে বেরিয়েছি 9টার সময়, 9টা না তারও আগে। অনেকটা রাস্তা, রাস্তাটা খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা। চলো আগে দেখা যাক আর কি কি দেখা যায়। ভয়ও লাগছে, আবার খুব অ্যাডভেঞ্চারও লাগছে, ভালোও লাগছে, কিন্তু একটু ভয়টাই একটু বেশি লাগছিল। ফাঁকা রাস্তা তো, আর এই রাস্তায় যদি কোনো রকম কোনো সমস্যা হয় হেল্প করারও মানে কাউকে খুঁজে পাওয়া যাবে না, তাই জন্য একটু ভয় ভয়ও লাগছিল। চলো তোমরা সঙ্গে থাকো। চলো অবশেষে এসে পৌঁছালাম ঝারসুগড়ার একটি রিসোর্টে। এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে রাত্রি 10টা বেজে গেছে। তা রুমটায় আমাকে আমার ওখানে যে বয় ছিল সে আমাকে রুমটা দিয়ে দিল, দেখিয়ে দিল। তা রুমটা এত সুন্দর, চলো রুমটা দেখে নিই, এবং হোটেলের বাইরেটাও দেখো কত সুন্দর। চলো দেখতে থাকি কী কী আছে ভেতরে।
ঢুকে এখানে এখান থেকে ঢুকলাম, আমি লক করে দিলাম। এই যে এখানে আছে লকার, লন্ড্রি, শুজ, এটা যাতে ড্যাম্প না হয় তাই জন্য এটা ব্যাগ দেওয়া রয়েছে। এখানে একটা ফ্রিজ আছে ছোট্ট, আমার গোপালা এখনো বেরোয়নি, ব্যাগ আছে। আর এই যে আমি, আমার অবস্থা খুব খারাপ। এই ঢুকলাম, ঢুকে এখানে একটা মডেল রাখা আছে, শোপিস, যে বড় টিভি, এটা একটা ডাইনিং এর মতন করা। সোফা, ওখানে একটা সুন্দর জাহাজ শোপিস আছে। আর এই যে এখানে আছে চা করার সব সামান আছে, চা কফি করার সব সামান আছে। এখানে তোমার কি আছে দেখে নি একটু, এটা হচ্ছে মেনু কার্ড, আর এটা এটা বিল টিল কিছু দেওয়ার হয়তো। এই আছে, এখান থেকে এখন কিছু দেখা যাচ্ছে না, এটা মানে খোলা যায় না আই থিঙ্ক, বুঝতে পারছি না, খোলা যায় এখান থেকে। পুরো জঙ্গল দেখো, পুরো জঙ্গল এদিকে, কিন্তু খুব সুন্দর জায়গা। থাকে পরে বন্ধ করবো। এই বেরিয়েছি, বেরিয়ে এই যে হচ্ছে রুম, এটা হচ্ছে রুম, এখানেও একটা টেবিল রয়েছে, টিভি, আমাদের বাড়ির বেডরুমও মনে হয় এত বড় হয় না। এই যে পুরোটা দেখিয়ে দিই, এইবারে এই বাথরুমে ঢুকছি, এই যে বাথরুম, গিজার লাগানো আছে, এটা এলো মনে হয়, এটা হচ্ছে বাথটব। এই যে এখানে বাথটব আছে, ওয়াও কি সুন্দর। দেখিয়ে দিলাম পুরোটা, আবার রুমটা চলে আসছি, রুমের সাইডে এখানে একটা বড় মিরর আছে, এখানে সুইচ কোথায় আছে, লাইট তো জ্বলছে, এখানে কি আছে দেখি, আচ্ছা বাথটাওয়াল, নিচে শুটু রাখা, যা হোক রাখ ঠাক হবে। এটা তো ওই সেম লন্ড্রি ব্যাগ, শুজ, ওটা হচ্ছে টিস্যু,
এদিকে একটা উইন্ডো আছে, আর খুলছি না, না খুলি, খুলে দেখাই তোমাদের কি সুন্দর লাগছে। দেখো উপর থেকে কি সুন্দর লাগছে। ভিডিও করতে করতে অনেক রাত হয়ে গেছে, আমার ডিনারও চলে এসেছে, ডিনারে দিয়েছে দেখো, এটা একটা স্যালাড, কিন্তু স্যালাডটা মেয়োনিজ দিয়ে, ব্রোকলি, তারপরে ক্যাপসিকাম, তারপরে গাজর, কী বলে অ্যাপেল, এগুলো সব দিয়ে একটা স্যালাড বানিয়েছে। আচ্ছা এটা হচ্ছে চিকেনের কিছু একটা আইটেম, আমি বলতে পারবো না কি, কিন্তু খুব সুন্দর টেস্টি ছিল এটা ছিল। আর একটা দিয়েছিল অ্যাপেল জুস, আর এটা একটা পমফ্রেট মাছ ফ্রাই করা, কিন্তু তার উপরে কিছু দিয়ে ম্যারিনেট করা রয়েছে, ম্যারিনেট করে তারপরে সেটাকে ফ্রাই করেছে। এটা ছিল একটা অ্যাপেল জুস, খুব দুর্দান্ত টেস্ট ছিল এটার, কিন্তু এটা আমাকে দিল এই কারণে, রাত্রিবেলাতে জুসটা দিল এই কারণে, কারণ আমার খুব টায়ার্ড লাগছিল, সেই বলল আমাকে ওখান থেকে বললো আপনি এই জুসটা খান, আপনার টায়ার্ডনেসটা অনেকটা রিলিভ হবে। তা আমি সেটা খেলাম, আর সত্যি সত্যি রিলিফ হলো, আর খুব সুন্দর টেস্ট ছিল। যাই হোক, আমি তারপরে রাত্রে খাবার দাবার খেয়ে আর বেশি ভিডিও করতে পারিনি, কিছু তোমাদেরকে এখন দেখানোর নেই। এরপরে আমি পরের দিনে আমি কী কী করেছি সেটা আসবে পরে নেক্সট ব্লগে, এটার মধ্যে এটাকে আর বেশি লম্বা করবো না। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। নমস্কার।